নবম শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ এবছরের প্রশ্নপত্র এটা এই মাত্র পরীক্ষাটা হয়েছে তো একের দাগে এমসিকিউ আছে তোমরা সম্পূর্ণ কোশ্চেন পেপারটা স্ক্রিনশট করে নেবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর তৈরি করে নেবে একের দাগে তোমাদের যে এমসিকিউগুলো আছে আছে বুক একটু ভালো করে পড়লে তোমরা খুব সহজে উত্তরগুলো পেয়ে যাবে একের দাগে তোমাদের নটা এমসিকিউ থাকে কিছু কিছু দাগে এখানে তোমাদের অথবা দিয়ে প্রশ্ন আছে দেখো পাঁচের দাগ পরবর্তী পেজে দেখো পরের পেজে ছয়ের দাগে যেমন কোশ্চেনটা দেখতে পাচ্ছ এখানে অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে তো ছয়ের দাগ অথবা দিয়ে যে কোনো একটা তোমরা উত্তর উত্তর দিতে পারো পরীক্ষাতে তো এখন তোমরা প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর তৈরি করে নেবে এবং সম্পূর্ণ কোশ্চেন পেপারটা স্ক্রিনশট করবে অবশ্যই এবার দেখো পরবর্তী দাগ যেটা তোমাদের দুইয়ের দাগ তো দুইয়ের দাগে তোমাদের যেসব প্রশ্নগুলো আছে এখানে তোমাদের উত্তর দিলে এক নাম্বার করে পাবে তো এখানে তোমাদের মোট দশটা প্রশ্ন আছে কিছু কিছু দাগে অথবা দিয়ে আছে যে কোনো নয়টি তোমাদের উত্তর দিতে হবে এই দশটার মধ্য থেকে কোশ্চেনগুলো বেশ সহজ এসেছে এবং এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে এসে থাকে তোমাদের যেসব মডেল কোশ্চেন সমাধানগুলো দেওয়া হয়েছিল, তার মধ্য থেকে কিন্তু অনেকই এখানে এক কথায় উত্তর এবং তোমাদের এমসি কিউ তাছাড়া তিন নাম্বার ও অন্যান্য দাগের প্রশ্নগুলো কিন্তু অনেকই এসেছে যারা মডেল কোশ্চেনগুলো দেখেছো তারা নিশ্চয়ই এই প্রশ্নগুলো কমন পাবে অবশ্যই আর যাদের স্কুলে এখনও পরীক্ষা হয় না এই কোশ্চেন পেপারটা অবশ্যই সলভ করো পাশাপাশি যেসব মডেল কোশ্চেনগুলো আছে যেগুলো লিঙ্ক তোমরা থিডোর এক্সিসানে পেয়ে যাবে সেগুলো তোমরা প্র্যাকটিস করো চারের দুই দেখো কবি অজিত দত্তের লেখা নোর কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো বেশ ভালো প্রশ্ন তারপরেগুলো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো পরে তোমাদের প্রফেসর শঙ্কর ডায়েরি থেকে যেসব কোশ্চেনগুলো এসেছে এরপর সাথে দেখে তোমাদের ভাব সম্প্রসারণ এসেছে একটা স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো সেখেনি বাঁচিতে অথবা দিয়ে বলেছে যে সুইয়া থাকে তাহার ভাগ্য সুইয়া থাকে